আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেষে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার মন বরই পাতা গরম জলে টানাইয়া মুশারি তলে, গোসল করাইবে দুই জন বসিয়া, গোসল করাইবে দুই জন বসিয়া, আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেষে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, বরই পাতা গরম জলে টানাইয়া মুশারি তলে, গোসল করাইবে দুই জন বসিয়া, আমি একটা অন্যায় করেছি, হাদিসটা শেষ করেনি, চট করে বলে নেমে যাই, মা জননী মন দিয়ে শুনবেন, মেয়েটা যাচ্ছিল কোথায়, আতাতি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নি উশরাউ ওয়া ইন্নি আতাকা শাফু ফাদউল্লাহ আলাই, নবীর কাছে গিয়ে বলেন নবী গো
আল্লাহ আমাকে এমন একটা বেমার দিয়েছেন, এমন একটা অসুখ দিয়েছেন, যার কারণে আমি বেহোশ হয়ে রাস্তায় পড়ে যাই, আর আমার শরীরের জামা কাপড় গুলো এদিক ওদিক সব ছত্রভঙ্গ হয়ে যায়। নবীজি, তাই আপনার কাছে আসলাম, ফাদুল্লাহ আলী, আপনি একটু আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন এই বেমারটা থেকে আল্লাহ আমাকে ভালো করে দে।